অগোছালো, মানে তামিল বিশ্বকাপ দলে না থাকা মানে ব্যাপারটা হবে, আপনি রস ছাড়া কখনো রসগোল্লা খেয়েছেন? সেটা যেমন জীবনহীন অপ্রাণবন্ত, এটাও তামিমকে ছাড়াই ওপেনিংটাও প্রাণবন্তই হবে, মানহীন হবে। তামিম ছাড়া ওপেনিং ভাবা যায়? সবাই জানে যে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের ওপেনিংয়ের সম্রাট। সে ওপেনিংয়ে তার চেয়ে ভালো কেউ করতে পারবে না, সে আপনি যাকেই খেলান। এই যে আমরা যেমন এশিয়া কাপে আমরা মাহমুদুল্লাহ রিয়াদের সাবস্টিটিউট দেখেছিলাম, তারা কি কি খেলেছে, কি পারফরমেন্স করেছে, তা আমরা তা কিন্তু আপনারও জানা, আমারও জানা, এবং তাদেরকে যারা নিচে দলে তাদেরও জানা, তারাও দেখছে। এখন হয়তোবা আপনি তামিমকে নিলেন না বা তামিম গেল না, সবাই হয়তোবা তামিম হয়তো ক্যামেরার সামনে এসে বলবে যে আমি যাচ্ছি না, কিন্তু তামিমকে যেতে দেওয়া হচ্ছে না। আমি বলবো তামিমকে যেতে দেওয়া হচ্ছে না, এর পিছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। তামিম স্বেচ্ছায় যে যাচ্ছে না এমনটা না, তামিমকে যেতে দেওয়া হচ্ছে না। সাকিব তামিম একসময় বন্ধু ছিল, কিন্তু ওনারা কী করতেছে? এত বড় সিনিয়র প্লেয়ার হইয়া মানুষের আবেগে তো দাম দিতেছে না, তারপরে যেটা জন্য ভালো হতো যা করলে তাও করতেছে না। কি করতেছে ওরা? ব্যক্তিগত ক্ষোভের কারণে, রাশিয়ার কারণে আরেকজনকে মানে লাথি দিয়ে কীভাবে বের করবে এই চেষ্টা করতেছে। মানে কাইটা ফেলার একটা যে একটা ইয়ে আছে, মাইনাস করার, এই মাইনাস করার রাজনীতিতে ঢুকে গেছে। তো খেলার কাছে তো খেলাধুলার জন্য তো এগুলো হওয়া আমরা চাই। এখন তামিম ইকবাল হলে তো অভিজ্ঞ প্লেয়ার, আর ওনার অভিজ্ঞতার দাম আছে, ঠিক আছে। এখন আপনি মনে করেন যে উনি আনফিট, কিন্তু ওনার যে পরিমাণ রান করছে, কিন্তু ফিট যে ওপেনারগুলো ওপেনম্যান কিন্তু রান করতে পারতেছে না। হ্যাঁ, কিন্তু উনি যদি থাকে, যে আমরা দেখছেন আজকের ম্যাচ আমরা 50 ওভার কিন্তু খেলতে পারি নাই। হ্যাঁ, উনি যদি থাকে দেখা গেলো যে উনি ওপেনিংয়ে 20 ওভার 30 ওভার পর্যন্ত কাভার দিতে পারে, অন্য আরেকজনকে নিয়ে বড় একটা পার্টনারশিপ করতে পারে, যা আমাদেরকে অবশ্যই ভোগাবে। এখন ওনার থাকাটা অনেক জরুরি ছিল। এখন যে উনি যে আনফিট, এটা বিসিবির তো আগে থেকে দেখা উচিত ছিল, যাতে কীভাবে বিশ্বকাপের আগে ওনারে ফিট করা যায়। তামিম ছাড়া বাংলাদেশ স্কোয়াড সাধারণ দর্শক মানতে পারতেছে না, সো সেটা সাকিব হাতুরু তাদের মাথা ঢুকে গেছে, সো তাদের এখন প্ল্যান চেঞ্জ করছে। তারা এখন চেঞ্জ করছে, ম্যাচ শেষে তারা স্কোয়াড ঘোষণা করবে। ম্যাচ শেষে কেন স্কোয়াড ঘোষণা করবে? সাধারণ দর্শক ছাড়া সবাই চলে যাবে, কেউ প্রতিবাদ করার মতো কেউ থাকবে না। তামিম তো কিছু বলবে না, তামিম তো বলছে যে আমি যা বলবো সবই দোষ, ঠিক আছে। তারপর এখন সে ম্যাচ শেষে দল ঘোষণা করবে, যে যার মতো চলে যাবে, কালকে বাংলাদেশ দল ইন্ডিয়া চলে যাবে। ফিটনেস নাই, তারপরও তো সে প্রথম ম্যাচটা 44 রান করেছিল, ভালো একটা স্কোর করেছিল, কিন্তু ফিটনেস আছে। যারা ইয়াং একেবারে কোনো চোট নাই কিছু নাই, তারা তো ফ্রেশ, ফুলি ফ্রেশ কন্ডিশনে ছিল, তারা কী করলো? তারা তো গোল্ডেন ডাক, 2 রান 5 রান এটা স্কোর হলো। ওপেনিংয়ে তামিম ছাড়া তামিমের বিকল্প ওপেনিংয়ে নাই দল। আমরা তামিমকে স্কোয়াডে না নিয়ে আমরা বাসায় যাবো না, আমরা তামিমকে চাই। আমরা আমাদের বিশ্বকাপ স্কোয়াডে তামিমকে লাগবে, তামিমকে ছাড়া আমরা বাসায় যাবো না। সাকিব যতই ভাবুক যে ম্যাচটা শেষে দল ঘোষণা করার পর সব দর্শক চলে যাবে, সেটা কখনোই হবে না। আমরা তামিমকে নিয়ে তারপর বাসায় যাবো।